তুরস্কের বেশ কিছু টিভি সিরিয়াল বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। এর মধ্যে বিশ্বখ্যাত টিভি সিরিয়াল হলো সুলতান সুলেমান। বাংলায় ভাষান্তর করা এই সিরিজ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলেও প্রচার হয়েছে। তুরস্কের 600 বছরের অটোম্যান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমানকে নিয়ে নির্মিত হয়েছে এই ধারাবাহিক। ঐতিহাসিক এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র হুররাম সুলতান। এ চরিত্রে অভিনয় করেন তুর্কি ও জার্মানের জনপ্রিয় অভিনেত্রী মেরিয়াম উজারলি। শুধু তুরস্কেই নয়, তার অভিনয় দিয়ে বাঙালি দর্শকদের হৃদয় নাড়িয়ে দিয়েছেন 40 বছর বয়সী এই অভিনেত্রী। বর্তমানে তুর্কি সিরিজ রুতে আবেদনময়ী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন মেরিয়াম। এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে চলতি বছরের 24 মে। এর আগে মুক্তি পায় সিরিজটির ট্রেলার। এই সিরিজে 38 বছর বয়সী নারী রোয়ানের চরিত্রে হাজির হন মেরিয়াম। সিরিজে 18 বছর বয়সী এক তরুণের প্রেমে মজেন তিনি। ট্রেলারে মেরিয়ামের একাধিক চুম্বন দৃশ্য রয়েছে, যা নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। ট্রেলারে দেখা যায় বয়সে ছোট সেই তরুণের সঙ্গে একটি নদীর পাড়ে বসে রসায়নে মজেছেন মেরিয়াম। 1983 সালের 12ই আগস্ট জার্মানিতে জন্মগ্রহণ করেন মেরিয়াম। তার ক্যারিয়ার শুরু হয় 2010 সালে কয়েকটি জার্মানি টিভি সিরিজে কাজ করে। একই বছর জার্মান জার্নি অফ নো রিটার্ন ও জে জাভার ভাইলেস সিনেমায় অভিনয় করে পরিচিতি অর্জন করেন তিনি। 2011 সালে তুরস্কের সুলতান সুলেমান ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী। তুরস্কে বসবাস না করার কারণে একটি হোটেলে থেকে সুলতান সুলেমান সিরিজের শুটিং করেন তিনি। অক্লান্ত পরিশ্রমের কারণে খ্যাতিমান তারকা হয়ে ওঠেন এই অভিনেত্রী। সুলতান সুলেমানে অভিনয়ের জন্য 30টিরও বেশি পুরস্কার জেতেন মেরিয়াম। রুশাসুর কালবেলা।